কৃষ্ণরূপা মজুমদার, সহযোগী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমি আজকে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলবো সেটা আমাদের করোনাকালীন মুহূর্তে আমার মনে হয় সব পরিবারের জন্য একান্ত প্রয়োজনীয় একটা জিনিস। কারণ সব পরিবারে তো ডক্টর থাকে না, আর কেউ যদি শিক্ষিত কেউ যদি থাকে, তারা হয়তো বা বাসায় যদি স্টেথোস্কোপ থাকে তাহলে হয়তো বা প্রেশারটা মাপতে পারে, যা দেখে আমরা বুঝতে পারি যে হাইপারটেনসিভ রোগী এবং যাদের হার্ট সংক্রান্ত অন্য কোনো সমস্যা আছে তা তারা বুঝতে পারে। কিন্তু যাদের বাসায় স্টেথোস্কোপ নাই বা একটা বাসায় আছে, লকডাউন অবস্থায় আটকা পড়ে অন্য বাসায় আছে বা সঠিকভাবে পরিমাপ করতে পারছে না, তাদের কি কে যে তারা ডিটোরিয়েট করছে, করোনা আক্রান্ত রোগী সামান্য হাঁচি কাশি দিয়ে শুরু হচ্ছে কিন্তু হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কি করণীয় স্টেথোস্কোপ ছাড়া? সাধারণত আমরা আরো দুইভাবে বুঝতে পারি যে করোনা আক্রান্ত রোগী খারাপের দিকে চলে যাচ্ছে, সেটা কিভাবে? সেটা হচ্ছে যে ফিঙ্গার ট্রিপ পালস অক্সিমিটারের মাধ্যমে। এখানে আমি এটা ওপেন করছি, ওপেন করার পরে এখানে যে একটা অক্সিমিটার আছে, পালস অক্সিমিটার, এটার সাথে আপনারা অনেকেই পরিচিত, যেটা মধ্যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এবং পালস রেট দেখা যায়, নাড়ির স্পন্দন দেখা যায়। এই জিনিসটা খুব সহজেই আপনি আপনার বাসায় অক্সিজেন স্যাচুরেশন এবং পালস রেট দেখতে পারেন। অনেকেই হয়তো ভাবছেন এর মধ্যে ব্যাটারি থাকে দুইটা, আমি আরো এক্সট্রা দুইটা ব্যাটারি রেখে দিয়েছি, আর একটা বিরাট ইনস্ট্রাকশনের একটা কাগজ থাকে অনেক ছোট করে লেখা, যাই হোক এটা বুঝতে খুব কষ্ট, তারপরে এই জন্য আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। অক্সিজেন স্যাচুরেশন, হয়তো ভাবছেন যে অক্সিজেন স্যাচুরেশন কি? আমরা জানি যে অক্সিজেন ছাড়া কোনো প্রাণীর পক্ষে বেঁচে থাকা সম্ভব না। ফুসফুসের মাধ্যমে অক্সিজেন আমাদের দেহে প্রবেশ করে এবং রক্তের মাধ্যমে সারা দেহে প্রবাহিত হয়। রক্তের হিমোগ্লোবিন রক্তের মাধ্যমে সারা দেহে প্রবাহিত হয়। সারা দেহে মানে হচ্ছে যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে এবং কি ছোট ছোট নালি, রক্ত নালী যেগুলো আছে সব কিছুতেই অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে একসাথে অক্সিহিমোগ্লোবিন হিসাবে পরিচালিত হয়, যেটাকে বলা হয় অক্সিহিমোগ্লোবিন। এবং আমরা এই পালস অক্সিমিটার দিয়ে অক্সিহিমোগ্লোবিনটা দেখে থাকি। এটা বিভিন্ন রকমের হয়ে থাকে, আর এটাকে বলা হয় অক্সিজেন স্যাচুরেশন। এটা বিভিন্ন রকমের হয়ে থাকে, বিভিন্ন রকমের বলতে দেখা যায় যে এই এটা কখনো ফিঙ্গারে দেওয়া হয়ে থাকে, যেটা আমার হাতে আছে যেটা ফিঙ্গার, কখনো এটা হাতে দেওয়া হয়, মানে ব্যান্ডে এখানে দেওয়া হয়, কখনো টোতে দেওয়া হয় যেটাকে আমরা বলি বুড়ো আঙ্গুল পায়ের, কখনো পাতেও দেওয়া হয়ে থাকে। তাহলে আমরা এটা কাদের ক্ষেত্রে দিব? এই কোভিড-19 পজিটিভে শুধু করোনা রোগীর আক্রান্ত ওদেরকে দিব না, আমরা শুধু তাদেরকে দিব না, আমরা এটা সাধারণত যাদেরকে দিয়ে থাকি বরাবর তাদের হচ্ছে যে করোনাকালীন মুহূর্তে যাদের শ্বাসকষ্ট হচ্ছে তাদেরকে তো দিব, এবং ফলো আপ হিসাবেও আপনার প্রতিদিন আপনার বাড়ির পরিবারের যাদের হার্টের সমস্যা আছে, যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে যেটাকে বলা হয় ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এবং অ্যাজমার সমস্যা আছে বা হাঁপানির সমস্যা আছে, এবং যাদেরকে দেখা যায় যে যদি নিউমোনিয়া এবং দীর্ঘদিন ধরে প্রেশারের ওষুধ খাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা এই পালস অক্সিমিটারটা ইউজ করি বাসায়। বিভিন্ন ডক্টরদের বাসায় এটা থাকতে পারে, তবে আমি অনেক দিন ধরে এটা আমি রেখে দিয়েছি যে শুধুমাত্র ব্লাড প্রেশার মেপেই একজন মানুষের হার্টের অবস্থা এবং ফুসফুসের অবস্থা বোঝা যায় না, রক্তের হিমোগ্লোবিনে কতখানি অক্সিজেন আছে সেটার উপরে অনেক কিছু নির্ভর করে। এবং প্রত্যেকটা করোনা রোগীর ক্ষেত্রেই এই পালস অক্সিমিটার বা পালস অক্সিজেন স্যাচুরেশন দেখেই কিন্তু রোগীকে ভেন্টিলেটরে নেওয়া হয়, অক্সিজেন দেওয়া হয় এবং নেবুলাইজেশন দেওয়া হয়ে থাকে। এটা আমরা কি করে ইউজ করব? এছাড়াও এর ব্যবহার অনেক ক্ষেত্রে হয়ে থাকে, আমরা বিভিন্ন সার্জারি করার আগে
পালস অক্সিমিটার এটা ইউজ করে থাকি এবং অপারেশন চলাকালীন সময়ে যদি 12-13 ঘন্টারও অপারেশন হয় বা 14 ঘন্টারও অপারেশন হয় 1 ঘন্টারও অপারেশন হয় তখনও আমাদের অ্যানাস্থেসিওলজিস্ট ভাইরা তারা ফিঙ্গারে থামে কিংবা ইন্ডেক্স ফিঙ্গারে পালস অক্সিমিটার দিয়ে এটা ব্যবহার করে থাকে তখন দেখে তাদের অক্সিজেনের মাত্রা ঠিক আছে কিনা রক্তে এবং পালস রেটটা ঠিক আছে কিনা এটা একটা ডিভাইস হিসেবে কাজ করে যেটার মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারি যে রোগীরা ভালো আছে কিনা অজ্ঞানরত অবস্থায় তাহলে আমি করোনাকালীন মুহূর্তে এই ডিভাইসের কথা কেন বলছি এখন আমাদের আপাতত এই কর্ডলেস ডিভাইসই যথেষ্ট আপনি বাসায় এত এটার সাথে একটা কর্ড থাকে যেটা কারেন্টের মাধ্যমেও দেখা হয় তো আমি হাতের কাছে যেটা পেয়েছি সেটাই কিনে নিয়েছি কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মাধ্যমে যে কোনো কারো একটু জ্বর আসলে বা শ্বাসকষ্ট হলে আপনি বাসায় এটা মাপতে পারেন কারণ যারা ব্লাড প্রেশার মাপতে পারে না তাদের জন্য এটা অত্যন্ত জরুরি এটা মেজার করার জন্য তো এটা মাপার আগে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে আপনার হাতটা আমরা সাধারণত থামে যেটা বুড়ো আঙুল আমরা বলে থাকি এবং ইন্ডেক্স ফিঙ্গারে এটা আমরা মেপে থাকি এর আগে আমার হাতটা পরিষ্কার করে নিতে হবে আমার হাত পরিষ্কার করা আছে তারপরেও আমি হাতটা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে যেহেতু আমি থামে পরিষ্কার করব সেহেতু আমি থাম দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি এটা টিস্যু দিয়ে এটা ভালো করে আমার থামটাকে পরিষ্কার করে নিচ্ছি যাতে আমার রিডিংটা ভালো আসে নাহলে উল্টো পাল্টো রিডিং আসতে পারে এরপর আমি যেটা করব আমি পালস অক্সিমিটারটা নিলাম তবে কোভিড পজিটিভ যদি কোনো পেশেন্ট থাকে এটা ওয়ান টাইম ইউজ করা ভালো শুধু তার জন্যই তারপর ইউজ করা এই পালস অক্সিমিটার বা এই ডিভাইসটা ফিঙ্গার পালস অক্সিমিটার ডিভাইসটা অন্য কারোর ব্যবহার করা উচিত না বা যদি কারো টেম্পারেচার থেকে থাকে তো আমি স্টার্ট করলাম এটা আমি আমার থামে দিলাম থামে দিয়ে আমি দেখছি এটা হাত পরিষ্কার করার পরে ও তার আগে বলে রাখি যে হাতে কোনো ময়লা থাকা যাবে না এই জন্য আমি পরিষ্কার করলাম হাতে আঙ্গুলে কোনো নেল পলিশ রাখা যাবে না এবং নেল বড় রাখা যাবে না কারণ এটা রাখার জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকে এখানে এখানে থামটাকে বসাতে হবে যাতে ঠিক রিডিংটা আসে কারণ স্কিনের যে ব্লাড আছে সেখান থেকে যে অক্সিহিমোগ্লোবিন আছে সে রিডিংটা দিবে তো কারো যদি ফিঙ্গার অনেক বড় থাকে তাহলে তো এখানে অ্যাডজাস্ট হবে না এবং নেল পালিশেও সেটা ঠিক মতো আসবে না এই জন্য আগে নেল পালিশ এবং নেলটাকে ছোট করে নিতে হবে বা কেটে নিতে হবে উপযুক্ত পরিমাণে আমি এটা স্ট্রেস করলাম করার পরে আমি এখন দেখছি আমি দেখছি এটা দেখতে 2-3 সেকেন্ড ঊর্ধ্বে 5-6 সেকেন্ডে সময় মতো সময় লাগে সাধারণত নর্মাল রিড বলা হয়ে থাকে যে সাধারণ যারা আছে তাদের 95-100 যাদের কোনো সমস্যায় থাকে না কিন্তু যাদের সিওপিডি নিউমোনিয়া হার্টের সমস্যা তাদের এই লেভেলটা কমে যায় 88-92 হয়ে থাকে আমার পালস অক্সিমিটারে শো করছে দেখুন আপনারা যে 98 পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন তার মানে আমার ব্লাডে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে 98% আছে দ্যাটস ইজ নর্মাল এবং নর্মালের যে মানে অ্যাভারেজের মধ্যে সাধারণত নর্মাল 95-100 তা আমারটা যথেষ্ট নর্মাল পালস রেট কখনো 100 শো করছে কখনো 99 কখনো 102 শো করছে তো এটা হতেই পারে যেহেতু আমরা একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে আছি এবং একটা ঝড়ের পূর্বাভাস আমরা পাচ্ছি সব কিছু মিলিয়েই হয়তো বা পালস রেট একটু বেশি থাকতেই পারে তো এভাবেই দেখা যায় কিন্তু এই অক্সিজেন স্যাচুরেশনটা যখন দেখা যাবে যে এটা 92-88 থেকে 92-তে চলে আসবে সেটা সাধারণত হার্টের রুগী এবং যাদের অ্যাজমা নিউমোনিয়া ইনফাইসিমা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ক্রনিক হার্ট ডিজিজ বা যক্ষা রুগীদের যাদের ফুসফুসে প্রবলেম আছে বা যারা স্মোক করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু 88-92 পর্যন্ত হয় এটা কিন্তু অ্যালার্মিং যেটাকে আমরা নর্মালের মধ্যে খুব একটা ফেলি না কিন্তু যখন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বা অক্সিজেনের মাত্রা
রক্তে কমে যাবে হিমোগ্লোবিনের সাথে বন্ডিংটা কমে যাবে, তখন সেটা ইন্ডিকেট করবে যে সেটা 80 মানে দিস ইজ টু মাচ অ্যালার্মিং, তার মানে রোগী একদম রিস্কে কন্ডিশনে চলে যাচ্ছে। এবং সে যদি কোভিড পজিটিভ রোগী হয় বা হার্টের বা কোভিড পজিটিভ উইথ কোমরবিড কন্ডিশন, হার্ট ডিজিজ, লাং ডিজিজ, টিউবারকুলোসিস এগুলো যদি হয়ে থাকে, তার শ্বাস নিতে কষ্ট হয় বা এগুলো ছাড়া যদি কোনো কোভিড পজিটিভ পেশেন্ট থাকে, যদি তার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন মানে SpO2 পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন দেখাচ্ছে 98 এবং পালস রেট কখনো 90 কখনো 100 কখনো 103 বা 101, দিস ইজ নট ফ্ল্যাকচুয়েটিং কন্ডিশন, এটা একটা স্ট্রেসে, যে কোনো স্ট্রেসে এটা হতে পারে। যেহেতু আমি এই ভিডিওটা অনেক রাতে করছি, এখন প্রায় রাত 1:30 বাজে, তো সে সময় করছি কারণ মনে হচ্ছে কিছু একটা করি, এত ঝড়ের পূর্বাভাস, এত প্যানিক কন্ডিশন, এত করোনার পেশেন্ট এই ঝড়ের মধ্যে কোথায় গেল, কি করছে, সব কিছু মিলে আসলে সবাই একটা প্যানিক কন্ডিশনে আছে। তো যখন 80 হবে তখন আপনারা শুধুমাত্র এই ডিভাইসের মাধ্যমেই ইন্ডিকেট করতে পারবেন যে এটা পোর্টেবল, তার মানে এটা আপনি এখান থেকে যখন হসপিটালে নিয়ে যাবেন রুগীকে বা এক হসপিটাল থেকে আর এক হসপিটালে নিয়ে যাবেন, তখনও কিন্তু আপনি এইটা এই পালস অক্সিমিটারটা ইউজ করে অনায়াসে ইউজ করে এটা রুগীকে অ্যাম্বুলেন্সে বা গাড়িতে বা আপনার গাড়িতে বা রিক্সাতে, এটা আপনি যেহেতু এটা কর্ডলেস, শুধু দুটো ব্যাটারি লাগে, এখানে দুটো ব্যাটারি সিস্টেম আছে, এই ব্যাটারি দুটো দিয়েই এটা মেজার করা যায়। তো অনায়াসে এটা দিয়ে আপনি সহজেই রুগীকে বুঝতে পারবেন যে আপনার রুগী কোন সিচুয়েশনের দিকে চলে যাচ্ছে। সেজন্য যখন এটা 80 শো করবে তখন আপনারা হসপিটালে নিয়ে যাবেন, এবং যদি পারেন তো আপনাদের চিকিৎসককে বলবেন পালস অক্সিমিটারে অক্সিজেন 80 শো করছে, আমরা ভয় পাচ্ছি, আমার রুগীকে তো ভর্তি করা দরকার। এ ধরনের এটা ডকুমেন্টের জিনিস যদি আপনারা দেখান হয়তো সেক্ষেত্রে অনেক সুবিধা পেতে পারেন, কারণ অনেক রিমোট এরিয়াতে দেখা যায় যে এরকম ডিভাইস থাকে না। তবে এটা খুব বেশি দামি জিনিস না, যে এটা অনেক এই মুহূর্তে তো জীবনের চেয়ে মূল্যবান কিছু নাই আসলে। হ্যাঁ, তো আমি এটা অনলাইনে দেখেছি যে এটার দাম 2500, কিন্তু এটা আমাকে কিনতে হয়েছে 3500 দিয়ে। তো এটা আপনি কিনে রাখতে পারেন, এবং যখন 80 নিচে নামবে তখন রুগীকে আপনি তার আগেই যখন ফ্র্যাকচুয়েট করা শুরু করবে, একবার দেখবেন যে 85 হচ্ছে, কখনো 80, অনেক সময় 70ও নেমে যায়, 30ও নেমে যেতে পারে, যখন একেবারে আর হয় না ভেন্টিলেটরে যেসব পেশেন্টরা থাকে তাদের ক্ষেত্রে। যেমন একজন কালকা হসপিটালে ছিল, বারবার বলছিল যে অক্সিজেন স্যাচুরেশন বাড়ছে প্লাজমা থেরাপি দেওয়ার পরে, তো তখন কিভাবে তারা বুঝতে পারছে, তারা এরকম একটা ডিভাইসের মাধ্যমে তারা বুঝতে পারছে যে কি হচ্ছে আসলে। এই জন্য এই জিনিসটাকে আমি অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করছি, যে যাতে আপনারা বিষয়টা খুব ভালোভাবে বুঝেন এবং খুব ভালোভাবে এটা সম্বন্ধে আপনারা জানুন। এবং এটা যদি বলেন যে এটা কোনো রিস্ক আছে কিনা, নো রিক্স, এটা শুধু আপনাকে হেল্পই করবে, এবং এটা একটা পোর্টেবল জিনিস, এটা আপনি পকেটেও বহন করতে পারেন, এটা আপনি ভ্যানিটি ব্যাগেও বহন করতে পারেন, যে কোনোভাবেই এটা বহন করতে পারেন। অত্যন্ত ছোট, এটা আমার ওয়ান ফিঙ্গার, আমার এই ফিঙ্গারের লেন্থ যদি 7 সেন্টিমিটার হয় তাহলে এটা প্রায় 5 সেন্টিমিটারের মতো এটা লেন্থ, খুব ছোট্ট একটা জিনিস, এটা বক্সটা বড় হলে দেখলেও আপনার এটা তাই মনে হচ্ছে। তো হোয়াই নট, এটা আপনি কেন আপনি এটা নিজের কাছে রাখবেন না, কারণ ব্লাড প্রেশার মাপার জন্য সবার ঘরে ঘরে তো আর মেশিন থাকে না, এই জিনিসটা আপনি রাখতে পারেন। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা যখন একেবারেই আপনাদেরকে নিয়ে একদম টেনশনে পড়ে যাবেন তখন এই পালস অক্সিমিটারটা ইউজ করবেন, এবং আপনারা বুঝবেন যে হাউ টু অ্যাসেস দ্য পার্সেন্টেজ অফ অক্সিজেন ইন হিমোগ্লোবিন প্রোটিন, দিস ইজ কল্ড অক্সিজেন স্যাচুরেশন,
And oxygen saturation usually indicate how much oxygen is getting to the organ. Oxygen saturation indicate korbe je body bibhinno ongo, heart, kidney, liver, brain kotokhani oxygen ache, hemoglobin sathe oxygen jacche, rokter sathe oxygen jacche. Jodi oxygen chhara kono prani bachte pare na, oxygen nishwasher madhyome phusphushe jay, फुसफुसे गए से रक्त माध्यम सारा शरीर विभिन्न अंग प्रत्यंगे छड़िए पड़े एज के बोलि जो डिवाइसटा अपना ट्राई कर देखते पारें पालस अक्सिमिटार जेटे बला है फिंगार पालस अक्सिमिटार आपात तो यहाँ हम चलो जाते अपना अति सहजे जे क्यों एटे मेनटेन करते जख असिसटैंट के दिए कठिए तक से আমার অ্যাসিস্ট্যান্ট কেও শিখিয়ে দিয়েছে অথচ সে ডক্টর না বা তাকে বুঝিয়ে দিয়েছে যে সে কিভাবে এটা করতে পারে তো সে নিজেটাও নিজে পরীক্ষা করেছে তো সো হোয়াই নট আপনারা সবাই পারবেন আশা করি ডিভাইসগুলোর সাথে আপনারা অপরিচিত থাকলেও আমি বিভিন্ন ডিভাইসের সাথে আপনাদের পরিচিত করে দিচ্ছি এই করোনাকালীন মুহূর্তে যাতে আপনারা খুব ভালোভাবে মনোবল রাখতে পারেন এবং এটা একটা অস্ত্র মুক্তিযুদ্ধে যেমন মানুষের হাতে বন্দুক থাকে এই সময় করোনাকালীন যুদ্ধে এই অক্সিজেন স্যাচুরেশন নেবুলাইজেশন এগুলো এক একটা অস্ত্র বিভিন্ন ওষুধ এগুলো একটা হ্যান্ড স্যানিটাইজার মাস্ক ক্যাপ এগুলো একটা অস্ত্রের মতো যেটা দিয়ে আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারেন অতএব আমি আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন আমি আশা করব আপনারা বিচলিত হবেন না মনোবল রাখবেন অনেক প্যানিক কারণেই শুধু করোনা না করোনা এবং অন্যান্য এই ঘূর্ণিঝড় এসব প্যানিকের কারণে অনেক রোগী হার্টে ফেলিওর হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব প্রয়োজনীয় গড ব্লেস অল গড সেভ বাংলাদেশ গড সেভ দ্য ওয়ার্ল্ড সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা খুব ভালো থাকবেন আপনাদের ভালো থাকাটা আমার একান্ত কাম্য ধন্যবাদ।